वेलकम बैक टू माय चैनल पिंकीज ब्लॉग। तो तुम्हारा सकले केमन आछो? आशा करी सकले खूब भालो आछो। किन्तु आमी आज के एकटू भालो नहीं, कारण सकाल थेके उठे जानी ना शरीरटा खराब लागछे, गा गुलाच्छे আর মাথাটাও ঘুরছে, কারণ গ্যাসের প্রবলেম হয়ে গেছে। তো আজকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু আমি আবার মানে শুয়ে পড়েছিলাম, তো শুয়ে উঠে এইমাত্র উঠলাম, উঠে দেখি 10:30 বেজে গেছে। তো সব কাজকাম পড়ে রয়েছে। আয়াতের পাপা বাজার এনে দিয়েছে, বলল আরও যদি কিছু বাজার পাই তাহলে এনে দেবো, তার মানে যেটা আমি লোটে মাছ, যেটা আমরা নিয়ে মাছ বলি, তো আনতে বলেছিলাম। বলল বাজারে নেই, তো আরেক জায়গায় যাচ্ছি, যদি পাই তাহলে আনবো। তো চলো দেখে নিই কী বাজার এনেছে। তো চলো, তো এই দেখো নোটে শাক এনে দিয়েছে, লাল নোটে শাক, কারণ অনেক দিন পরে এই লাল নোটে শাক দেখছি। কারণ আনে মানে নোটে শাক সেটা সাদা হয়, আর আজকে একদম লাল, আর ডাঁটা সমেত কত এনেছে দেখো কত। তো এইগুলো আমি কি এত খেতে পারবো বলো? এইগুলো আর একবার খাওয়ার পরে তো তারপরের দিন আর খেতে ভালো লাগে না। তো দেখো, দেখা যাক কী করা যায়, ভাবছি ভাজা করে নেবো। তো আর ফ্রিজে কিন্তু মাছ আছে, কালকে মাছটা তার মানে পুকুর থেকে ছিপ দিয়ে ধরেছিল, তো কালকে থেকে বাঁচিয়েইনি, তো মানে বাঁচতে পারিনি, তো ফ্রিজেই রয়ে গেছে। তো চলো দেখাই ফ্রিজে এখন টাটকা আছে কি খারাপ হয়ে গেছে। তো চলো দেখি, এই দেখো মাছটা ফ্রিজে, কাল থেকে আমি কাল সন্ধ্যাবেলা মানে ধরেছিল। আর এই দেখো এটা আছে রুই মাছ। তো চলো বেছে নিই, জানি না টাটকা আছে কি, আর টাটকা কী করে থাকবে। কালকে সন্ধ্যাবেলা এনেছিলো, কারণ সন্ধ্যাবেলা তো আমি বাঁচিই না, সন্ধ্যাবেলা মাছ বাঁচতে ভালো লাগে না। তো ফ্রিজে তো মানে গোটা সময়তেই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সকালবেলা উঠে বেছে নেবো, কিন্তু সকালবেলা উঠে শরীরটা এতই খারাপ হয়ে গেছিলো বাঁচার টাইম পাইনি। তো চলো এখন বেছে নিই। আর দেখো বিছানার অবস্থা মানে পুরো বাড়ি মানে রুমটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, তো এখন আমাকে ঠিকঠাক করতে হবে। আর শরীরটাও ভাল লাগছে না, কাজ কাম একদম ভাল লাগছে না, দেখা যাক কখন কী করে উঠতে পারি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখন সবজি কাটতে বসে গেছি। তো লাল নোটে শাকটা কিন্তু আমার খুব একটা প্রিয় জিনিস, মানে আমার খুব ভালো লাগে, আর অনেক দিন পরেই এনেছি, কারণ অনেক দিন থেকে এটা খুব একটা বাজারে পাওয়া যায় না। তো এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি, তারপরে মাছটা বাছতে যাব কি যাব না, তার মানে কখন মাছটা বাছবো, কারণ যেহেতু আজকে মাছটা রান্না হবে না, তো আজকে এটা কেটে কুটে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না হবে। আর আজকে রান্না হবে মাংস দিয়ে কচু আর শাক ভাজা, আর কালের চিকেনটা অনেকটাই মানে কালকে রান্না হয়ে গিয়েছিলো তো আছে, তো সেটা আবার গরম করে নেবো। তো সেই জন্য আজকে ভাবলাম যে মাছটা রেখেই দেওয়া যাক। তো এই করতে করতে কিন্তু আমি মাছটা বেছেছি পুরো রান্না বান্না করার পুরো একদম শেষেই মাছটা বেছেছি, কারণ মাছটা বাছতে গেলে দেখবে আর ভালো লাগে না, আমি খুব একটা মাছ বাছতে পছন্দ করি না, আমার সব কাজ করতে ভালো লাগে, মাছ বাছতে একটু ভালোও লাগে না, আর আমি পারি না কিন্তু সব মাছ, কিন্তু আবার আমি বাছতে পারি না, যেমন পোনা রুই কাতলা এগুলো আমি বাছতে পারি, আর যেগুলো মাঠের যে মাছগুলো কই মাছ বলো, শিং মাছ, মাগুর মাছ, এইগুলো তো মোটেও আমি কোনোদিন বাছিনি। তো আমাদের যখনই কিন্তু মাছ আনে আমি আমার মায়ের কাছে দিয়ে দিই, মা কিন্তু আমাকে বেছে ধুয়ে তারপরে আমাকে দেয়, কারণ আমার মায়ের বাড়ি তো তোমরা সকলেই জানো কাছাকাছি, মানে 2 মিনিটের রাস্তা, তো ওখান থেকে আয়াদের পাপা একদম কিনে ওখানে দিয়ে আসে, তারপরে আবার মাছটা বেছে টেছে আমার ডান দিয়ে যায়। তো নোটে শাকটার কচু আলু মাংস হবে, আর নোটে শাকটা ভাজাবে, আর মাছটা তারপরে আমি বেছে আনবো, এই কটা ধুয়ে মানে এই দুটো সবজি ধুয়ে তারপরে আমি মাছটা বাছতে যাবো। তো চলো বন্ধুরা, এই মাত্র আমি গোসল করে এলাম, আর আয়াত স্কুল থেকে চলে এসছে, ওর পাপা আরও খাওয়া হয়ে গেছে, আয়াতেরও খাওয়া হয়েছে, আয়াত ঘুমিয়েও পড়েছে। আজকে আমার একটু লেট হয়ে গেছে, কারণ শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য একটু তার মানে ধীরে চিস্তে কাজকামগুলো করছিলাম। আর বাইরে এখন এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর আমি এই মাত্র খেতে বসলাম। তো তোমাদের দেখিয়ে দিই যে আজকে মেনুতে কি কি আছে, তো দেখো আজকে সেই লাল শাক ভাজা ভাত, আর এইটা সেই কালকে চিকেন ছিল তো সেটাকে গরম করে নিয়েছি, আর এখানে আছে প্রেশার কুকারে আছে মাংস দিয়ে কচু দিয়ে, খুব টেস্টি লাগে, কিন্তু তোমরা একবার ট্রাই করে খেতে পারো কচু, আর মানে কী বলো ওটাকে কী কচু আমার ঠিক এখন মনে পড়ছে না, তো মাংস কচু। আর এদিকে তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে একদম বিকেলে কথা হবে, কিন্তু এখন আর কথা হচ্ছে না, কারণ এখন একটু খেয়ে আমাকে ঘুমাতে হবে, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে।
দেখো কি বৃষ্টি বাইরে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে, তারপরে আমি খেয়ে উঠে আমি ভাবলাম তোমাদের একটু বৃষ্টিটা দেখাই, কারণ অনেকদিন পরে বৃষ্টিটা হচ্ছে। মানে 3-4 দিন খুব রোদ্দুর আর খুব গরম ছিল, আমিও ভাবছিলাম যে কখন বৃষ্টি হবে, তো না বলতে বলতে বৃষ্টি এসে গেছে, তো খুব ভালোও লাগছে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ইভিনিং টাইম, আর আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম সকলেই, আমরা আজকে 3 জনই ঘুমিয়ে পড়েছিলাম, তার মানে তো ঘুম থেকে উঠেই চা টা করে খাওয়া হচ্ছে 3 জনা মিলে। আর আয়াত কিন্তু আমার ক্যামেরার সামনে আসবে না বলে ওই জন্য দেখতে পাচ্ছ পিছনের দিকে লুকিয়ে যাচ্ছে, ও কিন্তু আমার ক্যামেরার সামনে খুব একটা আসতে পছন্দ করে না, জানি না কেন, তা ওটা ওর চয়েস, ওর তো মানে মাঝে মাঝে আসে, আসতে তো মানে বলতে হয় না আসে, আবার মাঝে মাঝে বলে না মাম্মা আমাকে দেখাবে না ভিডিওতে, তো দেখতে পাচ্ছ ওখানে লুকিয়ে যাচ্ছে, আর আমি খালি একটু করে সরাচ্ছি তো ও আরও পিছনের দিকে চলে যাচ্ছে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ আমরা এখন বিস্কিট আছে, চানাচুর আছে, চা আছে, আজকে তেমন কিছু তার মানে বৃষ্টিতে তো বাইরে বেরোতে পারছে না, তো দোকান দিয়ে ওই জন্য কিছু কিনে আনতে পারিনি, তো বাড়িতেই যা ছিল সেই দিয়েই চা খাওয়া হচ্ছে। আর আয়াতের পাপা কোথায় যাবে বলে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে, প্যান্ট ট্যান্ট পরে নিয়েছে, তো জানে না যে আয়াতের পাপাও কিন্তু আমার ক্যামেরাতে আসতে চায় না, ঠিক আছে, তো ওই জন্য আমি আনি না, ও জোরও করি না যে ক্যামেরাতে আসো, তো একদিন একদিন আসবে সেটা ওর চয়েস। বলো বল, গুড ইভিনিং ফ্রেন্ডস, বলবি তো গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস, এখন গুড মর্নিং, এখন গুড ইভিনিং, বলো আমাদের গুড মর্নিং, আমাদের চাটা খাওয়া কমপ্লিট, বলবে না। আর এখানে দেখতে পাচ্ছ আয়াতকে আমি মাথা মেঁধে দিচ্ছি, কারণ ও টিউশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ওর 8টা থেকে টিউশন ক্লাস আছে, তো টিউশনের জন্য আমি মাথা রাতা বেঁধে দিচ্ছি, তারপরে ওর পাপাও চলে যাবে, ও চলে যাবে, তারপরে আমি বাড়িতে একা, তো একা একাও একটু থাকা ভালো, কারণ আয়াত আমাকে এত বিরক্ত করে বলে বিশ্বাস করবে না, যতটুকু বাড়িতে থাকে কিন্তু খুব বিরক্ত করে, তো পড়তে চলে গেলে আমি একা হয়ে যাবো, তো ভিডিওগুলো এডিট করারও একটু টাইম পাবো, তো চলো। এইবারে মুখটা দেখাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমাদের চাটা খাওয়া কমপ্লিট, আর আয়া তো টিউশন চলে গেছে, আজকে রাত 8টা থেকে পড়া আছে, তো আলাদা আলাদা দিনে তার মানে আলাদা আলাদা টাইমে ওর পড়া থাকে, আর স্যার আমাদের বাড়ির সামনে থেকে ওকে এসে নিয়ে যাই, বাইকে করে নিয়ে যাই, তো মানে একজনের বাড়িতে পড়াই, তো ওদের বাড়িতে নিয়ে যাই পড়াই, আবার যাওয়ার সময় দিয়েও যাই, তো এই নিয়ে কোনো চাপ থাকে না, কোনো টেনশন থাকে না, দিয়ে আসা নিয়ে আসার একটা জিনিস ভালোই হলো। আর কি বলবো, আজকে শরীরটা এতই খারাপ ছিল, তোমাদের সঙ্গে বেশি ক্যামেরার সামনে তার মানে আসতেই পারি না, সেই মানে রান্না করতে করতেও তার মানে কেমন হচ্ছিলো, তো শুয়ে পড়েছিলাম, তো আজকে লেটও হয়ে গেছে, কাজকাম করতে খেতে করতে অনেকেই লেট হয়ে গিয়েছিলো, তো তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখনই সন্ধ্যাবেলা উঠেছি, উঠে এখন আবার একটা মানে নতুন সমস্যা জুটেছে, সেটা কী জানো, নতুন সমস্যাটা হচ্ছে দাঁতের যন্ত্রণা হচ্ছে, মানে এত দাঁতের যন্ত্রণা হচ্ছে, তার মানে মনে হয় ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডাতে তার মানে দাঁতের মাড়িগুলো ফুলে গেছে, তো সেই জন্য দাঁতের যন্ত্রণা হচ্ছে, দাঁতের এতে তার মানে আবার কানের এই সাইডটাই মানে খুব ফুলে, যেন মনে হচ্ছে সেই টনসিল হলে যেমন লাগে না, তো সেই রকম লাগছে, তো এই জন্য ভালো লাগছে না, ওই জন্য আজকে সেরকমভাবে ভিডিও ভালো করে করা হয়নি, তো আজকের ভিডিওটা খুব ছোটোই হয়ে গেল, তো কিছু করার নেই, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন একটা ব্লগের সঙ্গে নতুন একটা দিনে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো আজ